মুসান্না পিতা হাফেজ মাওলানা মাহবুব রহমান ঢাকুবি গ্রাম রাম দস্তি পোস্ট বহরিয়া থানা চাঁদপুর জেলা চাঁদপুর এরপর আসবে হাফেজ মোহাম্মদ আরাফাত হোসাইন পিতা মোহাম্মদ সিরাজ রিয়াজ আহমেদ গ্রাম দড়িচর পোস্ট হোমনা থানা হোমনা জেলা কুমিল্লা এরপর আসবে হাফেজ মোহাম্মদ নূরে আলম বাইজিদ পিতা মৃত বাবুল মিয়া গ্রাম কালিকা বাড়ি পোস্ট যশোদল থানা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ এরপরে আসবে হাফেজ মোহাম্মদ হাসান জামিল পিতা মোহাম্মদ আলী আক্কাস গ্রাম লাখাই পোস্ট লাখাই থানা লাখাই জেলা হবিগঞ্জ এরপরে আসবে হাফেজ মোহাম্মদ মামুনুল হক পিতা হাজী মোহাম্মদ মনির হোসেন গ্রাম দড়িচর পোস্ট হোমনা থানা হোমনা জেলা কুমিল্লা এরপরে আসবে হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান মাহফুজ পিতা হাফেজ মাওলানা মোহাম্মদ এমদাদুল হক গ্রাম বৈরাটি পোস্ট সোহাগী বাজার থানা ঈশ্বরগঞ্জ সদর জেলা ময়মনসিংহ এরপর আসবে হাফেজ মোহাম্মদ তামিম পিতা মোহাম্মদ আবু হানিফ গ্রাম গোবিন্দপুর পোস্ট করশাকরিয়াল থানা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ এরপর আসবে হাফেজ মোহাম্মদ ফরহাদুল ইসলাম নাইম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম শহীদ গ্রাম পূর্ব বিলাসপুর পোস্ট কাকুরগড়া থানা দুর্গাপুর জেলা নেত্রকোনা এরপরে আসবে হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ নোমান পিতা মোহাম্মদ আলালউদ্দিন গ্রাম নোয়াবাদ পোস্ট পোড়াবালিয়া থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ যারা দাওরা হাদিস থেকে ফারেগ হলো তাদের অভিভাবক যারা আমরা তাদেরকেও পাগড়ি প্রদানের মাধ্যমে ইনশাআল্লাহ সম্মানিত করব এখন যারা অভিভাবকরা আছেন তারাও একে একে এসে পাগড়ি গ্রহণ করবেন আমাদের শেখ হুলাদি সাহেব হুজুরের কাছ থেকে আমি একে একে নাম ঘোষণা করতেছি মাওলানা সামিউল ইসলাম শরীফ পিতা নজরুল ইসলাম তারপর মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ইমদাদুল ইসলাম পিতা মাওলানা আশরাফউদ্দিন একে একে সামনে এসে স্টেজে এসে পাগড়ি গ্রহণ করেন মেহরবানি করে তিন নম্বর মোহাম্মদ নাজমুল ইসলাম মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম পিতা তাকবির হোসেন এরপরে মাওলানা বেলাল হুসাইন পিতা আব্বাস আলী এরপরে মাওলানা ফাহিমুল হাসান পিতা মাওলানা আব্দুদ দাইয়ান এরপরে মাওলানা মাহদি হাসান দিদার পিতা নজরুল ইসলাম এরপরে মাওলানা আমির হামজা পিতা আব্দুল হান্নান মাওলানা জুবায়ের হোসেন পিতা মাওলানা মহিউদ্দিন মাওলানা জুনায়েদ আহমদ পিতা জামান ভুইয়া মাওলানা তহিদ তৌহিদুল ইসলাম পিতা আনোয়ার হোসেন